গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন। আজ শুভ নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই। নতুন বছর সবাই ভালো কাটুক। আজ আমি উঠেছি অনেক সকালবেলা, উঠে কিছু কাজ সারা হয়েছে, এখন স্নান পুজোটা সারতে বাকি। স্নান পুজো সেরে আমি ওই বাড়িতে চলে যাব, ওখানে গ্রামের বাড়িতে বাবা মা থাকে। ওখানে যাওয়ার পথে রাস্তাঘাট বা পুকুর মাছ বা আজকের মেনু, এইগুলো কিছুটা শেয়ার করতে চাই। পয়লা বৈশাখের এই শুভ দিনে, শুভক্ষণে আমার প্রথম ব্লগ শুরু করছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন, দয়া করে। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব, আপনাদের ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই একটু পরেই দেখা হচ্ছে, রাস্তা দিয়ে যখন যাব আবার একটু শুট করব। এই হলো আমাদের বাড়ি। আচ্ছা, পরে কথা বলছি। সবাই আমাদের পুকুরে জাল ফেলছে, পয়লা বৈশাখে এখানে যাত্রা হবে, যাত্রা দলের লোকেরা খাবে। দেখা যাক কি মাছ পরে। বিশাল মাছ একটা জালে ধরা পড়েছে। পয়লা বৈশাখে আমাদের আজকের মেনু উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, কুমড়ো চিংড়ি, পুঁই শাক দিয়ে ঘণ্ট, মাছের ঝাল, চাটনি, দই, মিষ্টি। কালকের দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছে বলে আর ব্লগ করা হয়নি। আজকের আবার এই লঙ্কা বাগানে এসেছি, একটু লঙ্কা তুলে নেব, আর ধান খেয়ে একটু দেখতে এসেছি। এগুলো দেখে দেখে আমরা এক্ষুনি চলে যাব আবার কাজগুলো। আমার ছেলের পড়া আছে, তো টিউশন আছে। তাই বন্ধুরা, এখানেই আমার ব্লগ শেষ করছি। অবশ্যই আপনারা দেখবেন।